হঠাৎ ডায়ালাইসিস ফি বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন চট্টগ্রাম মেডিকেলের কিডনি রোগীরা। সরকারি ভর্তুকির কারণে এতদিন কম টাকায় সেবা দিয়েছে ভারতীয় একটি প্রতিষ্ঠান, এখন সে সুযোগ উঠে গেছে। এ অবস্থায় হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা, তবে কর্তৃপক্ষের কাছ থেকে ফি কমানোর ব্যাপারে কোনো আশ্বাস মেলেনি। চট্টগ্রাম থেকে আলমগ সবুজের রিপোর্ট। দুই বছর আগে প্রবাসে থাকাকালে দুটি কিডনি বিকল হয় ফটিকছড়ির এলিয়াসের। দেশে ফিরে চিকিৎসা করাতে জমানো সব টাকা শেষ, বছর ধরেক থেকে ডায়ালাইসিস করাচ্ছেন একরকম হাত পেতে। আমি মানুষের থেকে সাহায্য সহযোগিতার মাধ্যমে ডায়ালাইসিস চালাচ্ছি আর কি। আমাকে মানুষের জানাতে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা এরকম সাহায্য সহযোগিতা করে ওগুলোর মাধ্যমে আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ইলিয়াসের মতো শত শত কিডনি রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারের ভর্তুকিতে ভারতীয় প্রতিষ্ঠান সেন্ডোরে ডায়ালাইসিস সেবা নেন, কিন্তু চলতি মাস থেকে ডায়ালাইসিস ফি বাড়িয়ে দেওয়া হয়। আগের ফিতে ডায়ালাইসিস সেবা পাওয়ার দাবিতে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভে নামেন রোগীরা। তারা জানান, সাধারণত মাসে তাদের 8 বার ডায়ালাইসিস নিতে হয়। আগে 510 টাকা করে ফি নিত, কিন্তু চলতি মাস থেকে 4টা ডায়ালাইসিস ফি 535 টাকা আর বাকি 4টা 2935 টাকা করে নির্ধারণ করে। এতে ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। আমাদের মাসে 40,000 মতন খরচ হয়, এগুলো আমাদের পক্ষে সম্ভব না, কারণ সব রোগীরা অনেক কষ্টের মধ্যে আমরা ডায়ালাইসিস করাচ্ছি। আমার দুইটা মেয়ে গার্মেন্টসে চাকরি করে, আমার ডায়ালাইসিস খরচ চালাইতেছে। আমরা মসজিদে সাহায্য তুলে তুলে ডায়ালাইসিস চালাই, আমি চালাইতে পারি না, এর জন্য চাই আমরা ফিরে পাই। বিক্ষোভের এক পর্যায়ে মেডিকেলের পরিচালক বের হয়ে বিক্ষোভকারীদের সামনে এলেও কোনো আশার বাণী শোনাতে পারেননি। জানালেন সরকারের সিদ্ধান্ত, আমরা ঊর্ধ্বতন মহাশয়ের কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছেন ও যথাশীঘ্র সম্ভব আমাদের এই হাসপাতালে যেভাবে হোক নিজস্ব ডায়ালাইসিস সেন্টার করে দেবেন। 2017 সাল থেকে সরকারের ভর্তুকির আওতায় চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে ভারতীয় প্রতিষ্ঠান সেন্ডর। আলমগীর সবুজ, দেশ টিভি, চট্টগ্রাম।